Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa ma ba'd. Shubhri darshak shrota bhaiyobun. Daily Islam Ramadan 360 degrees. E porbe apnader shagotom. Aaj amra janar chesta korbo ekti bohul porichito proshner uttor. Siyam palon kore Ramadan mashe ba onno shomoy siyamrota obosthay ekjon siyam palon korar byakti tini nokh chul ইত্যাদি কাটতে পারবেন কিনা, শেভ হতে পারবেন কিনা, তিনি নাভির নিচের পশম ইত্যাদি কাটতে পারবেন কিনা বা চাঁচতে পারবেন কিনা, এ বিষয়ে আমরা অনেকেই জানতে চাই। সিয়ামরত অবস্থায় এই কাজগুলো করলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা বা সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা, সিয়ামের জন্য এটি ক্ষতিকর হবে কিনা, পুরো বিষয়টিকে আমরা সামনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হবে না প্রিয় দর্শক, আমরা এর আগে সুনান নাসাইয়ের একটি বর্ণনায় কোনো একটা পর্বে উল্লেখ করেছিলাম যে সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হলো কি না, পেটে পাকস্থলীতে কোনো কিছু গেল কি না, খাদ্যের কাজ হলো কি না, এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে। শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল, কোনো কিছু বের হলে অজু ভঙ্গ হয় আর কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়, বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল, ভিন্ন ব্যতিক্রম যে তার ফলে রোজা ভঙ্গ হয়। আমরা দেখি নখ চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে অথবা আপনার নাভের নিচের কোনো পশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেষে থাকেন, তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না, যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোনো কারণ হতে পারে না। এর বাইরেও সুস্পষ্টভাবে এ বিষয়ে ফতোয়া দেখতে পাই। আমরা অনেক বড় বড় বিজ্ঞ ফকিগণ এবং মুফতিগণ সারা পৃথিবীতে ফতোয়া দিয়েছেন, তার ভিতরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছেন যে চুল নখ ইত্যাদি কাটলে সিয়াম ভঙ্গ হবে না। দাড়ি শেভ করা এটা এমনিতে হারাম কাজ, কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, সেটা রমজান মাসেও না রমজানের বাইরেও না, তবে যদি কেউ করেন এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না। নাভির নিচের পশম ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম, এগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করি, কাটি বা চাঁসি, তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না। একই ফতোয়া কাতার ভিত্তিক ওয়েবসাইট ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কম এর মুফতিগণ তাদের বোর্ডও ফতোয়া দিয়েছেন, এবং সৌদি আরবের লজনা দায়েমা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি, সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক, সেখানে পুরো কমিটিরও ফতোয়া রয়েছে বিষয় যেগুলো সিয়াম ভঙ্গের কোনো কারণ থাকবে না। অতএব আসুন আমরা জেনে নিই যে সিয়ামরত অবস্থায় রমজানে বা অন্য কোনো সময় আমরা যদি হাতের বা পায়ের নখ কাটি বা চুল কাটি অথবা চাঁসি, তাহলে এর কোনোটি আমাদের সিয়ামের জন্য কোনো প্রকার ক্ষতিকর হবে না। আল্লাহ তালা আমাদের সকলকে সিয়াম সম্পর্কিত মাসাইলকে জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে ডেইলি ইসলামের অফিসিয়াল ফেসবুকে লাইক দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ডেইলি ইসলাম, এ কমপ্লিট গাইড টু ইসলামিক লাইফস্টাইল।